যখন বাবর ভাইকে আমরা বলিং করি আমাদের চিন্তা থাকে যে উইথ দিব না, কারণ উনি হয়তো তেমন জোরাজোরি করে না। সব দিন তো সবাই ভালো খেলবে না, তো আমাদের আজকে হয়তো আমরা কেউ ভালো খেলতে পারিনি। ওনার ব্যাক একটু স্টিপ হয়ে গেছে, মানে ব্যাকটা একটু টাইট হয়ে গেছে। রিস্ক নিতে চায় না দলও, উনিও রিস্ক নিতে চায় না, কারণ সামনে অনেক খেলা আছে। সবাই যদি একটু 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 করে পারফরমেন্স করি তাহলে হয়তো বা ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আমাদের এখন সামনে ম্যাচগুলোতে বেস্ট খেলাটা ছাড়া কোনো ওয়ে দেখতেছি না, আমরা চেষ্টা করবো যদি কামব্যাক করা যায়। ওনার ব্যাক একটু স্টিপ হয়ে গেছে, মানে ব্যাকটা একটু টাইট হয়ে গেছে, সো রিস্ক নিতে চায় না দলও, উনিও রিস্ক নিতে চায় না, কারণ সামনে অনেক খেলা আছে। হয়তো বা আরেকটা ওভার করলে হয়তো বা যদি লেগে যায় তার জন্য আর কি ওনাকে সেভ করে রাখা হয়েছে। উনি এখন ঠিক আছে, বাট পরের ম্যাচে দেখা যাক কী হবে। অবশ্যই মাত্র তিনটা খেলা গেল আমাদের, তো আমাদের আরও সামনে গেম আছে, তো আমরা চেষ্টা করবো পরবর্তী গেমগুলো কীভাবে কামব্যাক করা যায়। বা আমাদের এখন সামনে ম্যাচগুলোতে বেস্ট খেলাটা ছাড়া কোনো ওয়ে দেখতেছি না, আমরা চেষ্টা করবো যদি কামব্যাক করা যায়, আরেকটা জয় নিয়ে এসে আবার আগের মতো ফর্মে সবাই যাতে একটু চাঙ্গা থাকে। এরকম অবশ্যই বাবর ভাই খুব ভালো খেলছে, আমরা যদি আর্লি ওনার উইকেটটা নিতে পারতাম হয়তো একটু ডিফারেন্ট কিছু হইতো, কারণ পরবর্তী যারা ছিল তারা হয়তো ওরকম ধৈর্য নিয়ে নাও খেলতে পারতো। সো উনি ম্যাচটা আর কি বড় করছে, আর শুধু আমাদের দলে বিদেশি না, আমরা দেশেরও যদি ভালো পারফর্ম করি, ওভারঅল সবাই যদি একটু 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 করে পারফরমেন্স করি তাহলে হয়তো বা ভালো কিছু আসবে ইনশাল্লাহ। যখন বাবর ভাইকে আমরা বোলিং করি আমাদের চিন্তা থাকে যে উইথ দিব না, কারণ উনি হয়তো তেমন জোরাজোরি করে না, বাজে বলটাই মারে, ভালো বলটা খুব কম চার্জ করে, যে পর্যন্ত গেমটাকে শেষ পর্যন্ত না নেওয়া পর্যন্ত। সো আমাদের প্ল্যান ওইটাই থাকে যে আমরা আমাদের বেসিকের ভিতরে বলটা করবো, সো উনি হয়তো রেসপেক্ট করবে, দেন গেমটা বড় হলে পরে আমাদের চেঞ্জ মাইন্ডসেটটা চেঞ্জ করি আমরা। হ্যাঁ অবশ্যই, আমরা মানে স্কোয়াড দেখলে মনে হয় যে বোলিং আমাদের একটা একটু ভালো আছে অন্য টিমের থেকে, বাট আজকের উইকেটটা আমরা যদি আর কিছু রান কম দিতাম বা তাস্কিন ভাই যদি দুইটা ওভার ফিট থাকতো বল করতে পারতো, হয়তো এমনি কিছু রান কম হতো বা দুইটা উইকেটও পড়তো, খেলাটা অন্যরকম হইতে পারতো। আর যে স্কোরটা হয়েছে, যে উইকেটটা ছিল, হয়তো বা আমাদের পাওয়ার প্লেতে উইকেট যদি আর্লি এতগুলো মানে না পড়তো হয়তো ভালো কিছু হইতো, আমরা এত তাড়াতাড়ি অল আউট হইতাম না। সব দিন তো সবাই ভালো খেলবে না, সো আমাদের আজকে হয়তো আমরা কেউ ভালো খেলতে পারিনি একজন একটা ব্যাটসম্যান ছাড়া, সো ইনশাল্লাহ পরের ম্যাচগুলোতে ভালো কিছু করবে ইনশাল্লাহ, এটা সবাই আমরা আশা করতেছি সব ব্যাটসম্যানের কাছে। থ্যাংক ইউ।